হাই গাইজ, আমি রাখি আপনারা দেখছেন আজ গেমিং। শুনুন, আমি আবারও চলে এসেছি ভিডিও নিয়ে। আগের ভিডিও পান্ডা মোড় পুরো দিয়ে 3 নম্বর গেম আমি কেমন খেলি, এবং তোমরা যারা মনে করছো মোবাইল থেকে দূরে তোমাকে খেলা তাহলে অর্থাৎ সোজা না, এতে অনেক সমস্যা ইয়ে আছে, অনেক ডিফিকাল্ট হাসপাতাল। কারণ তুমি যখন এতে খেলতে যাবো, মোবাইল থেকে প্রথম শিফট হওয়া, তখন তুমি বুঝতে পারবা যে কিরম কেমন ডিফিকাল্ট। তোমার একবার হাত বসে গেলে তখন সমস্যা হবে না, কিন্তু তুমি যখন হাত না বসবে প্রথম প্রথম ফার্স্ট টাইম, তখন তোমাকে কেমন একটা লাগবে। ঠিক আছে, তুমি একটা বটের শিখেও অন্যরকম খেলবা। ঠিক আছে, আর তোমরা 1 সপ্তাহ টানা খেলতে পারলে ভালো হবে। তোমরা যদি 1 সপ্তাহ ভালো খেলতে পারো তাহলে ভালো হবে। ঠিক আছে, আর তোমরা যারা দেখো বড়ো বড়ো ইউটিউবার যেমন খেলে, সঙ্গে সঙ্গে তোমরা কিবোর্ড মাউস লাগে খেলতে পারবে না। ঠিক আছে, তোমরা যা মনে করো সেটা না, আসলে তোমরা প্রথম যখন খেলবে তখন বটের সেভ একটা অল্প পারবা। ঠিক আছে, আর তোমরা যদি ভালো খেলতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে থাকো, এবং সাধারণ 1-2-3 দিন দেখতে থাকো সাধারণ ভিডিও শেষ পর্যন্ত দেখবো, যে ভিডিওটা দেখবো। ঠিক আছে, আর আমাদের ভিডিওর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে প্রেস করে দিবে। ঠিক আছে, আর তোমরা প্রথম যখন খেলবে তখন আমাদের ভিডিওটা ভালো করে দেখবে একটু অল্প অল্প। আমরাও প্রথম যখন খেলি তখন কিছু কিছু লোকের ভিডিও দেখি সত্যি কথা যেটা, আর বড়ো বড়ো ইউটিউবার ওরাও কিন্তু কিছু না কিছু শিখছে, তারপরে আর শেখার কোনো বয়স নেই। ঠিক আছে, তুমি যখনই পারো দেখতে পারো, আর তুমি এটাই না করবো না করো, ভালো করে দেখে তারপরে বুঝে শুনে করবা। ঠিক আছে, আর আমি দেখছো যে আমার অদৃশ্য করা কিবোর্ড মাউসগুলো, ঠিক আছে, মাউসের কিন্তু আমি খেলতে পারছি বলে, এটা কিন্তু মোবাইলে রেকর্ড করা, পাশে দেখতে পাচ্ছো যে সাওমি ফোন মোবাইল করে যে গেম টারবো তার বাম পাশে দেখো না, তার দেওয়া আছে। ঠিক আছে, আর ওই এক আমরা উইন হয়েছে, ওর পাশে সিগনাল আছে, পান্ডা মোড়ে সুন্দর করে মারলাম একটা হেড, তারপরে বলি এসে গেছি, দূরে একটা এনিমি আছে মারো, হলো না। তারপরে এখানে আছে একটা, তাকে ঢুকে গেছি, যাক মেরে দিতে পারে। আর তোমরা দেখো এবং এনজয় করো, পরবর্তীতে সব কিছু তো বলার চেষ্টা করবো, এখন তো আমি গান।
best for you. Yeah.